ভগৎ সিং এর একান্নতম সংবিধান দিবস 23 মার্চ। এই সংবিধান দিবস উপলক্ষে সদর ডিওয়াইএফআই আজকে এই স্টুডেন্টস হেলথ নিয়ে রক্তদান শিবিরের আয়োজন করেছে। আমি ধন্যবাদ জানাবো। এখন রক্তের প্রচন্ড সংকট, এই সংকটের দিনে তারা এই শিবির করেছে এবং আমাদের প্রতি মুহূর্তেই দেখা যায় মনুষ্যদের রক্তদান করার জন্য ডিআইএফআই আমাদের ভরসা, এসএফআই আমাদের ভরসা। ব্লাড ব্যাংক থেকেও ডাইরেক্টলি যোগাযোগ করেন যে আপনারা একটু সাহায্য করেন, এটা ভালো। ফলে সেদিক থেকে এইরকম একটা গুরুত্বপূর্ণ দিনকে সামনে রেখে এই রক্তদান শিবির বিপ্লবী বীর, তিনি ছিলেন ভগৎ সিং, আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনের অন্যতম যোদ্ধা। তিনি বিপ্লব দীর্ঘজীবী ভক্তি ইনকিলাব জিন্দাবাদ স্লোগান ভারতবর্ষের মাটিতে দিয়েছিলেন। সমাজসেবী জিন্দাবাদ, সমাজতান্ত্রিক চেতনা নিয়ে সমাজকে অবরুদ্ধ করার জন্য রিপাবলিকান পার্টি তৈরি করেছিলেন। তিনি সেই বিপ্লবের ইংরেজ প্রভুরা তাকে ফাঁসি করতে দিয়েছে, তার সঙ্গে সত্যের সহ আমরা বলবো তাদের এই আত্মত্যাগ বৃথা যাবে না, তারাই আমাদের পথে। এখন বিশেষ করে কেন্দ্রীয় সরকার যে বিভাজন করছেন জাতি ধর্মের ভিত্তিতে, এর বিরুদ্ধে ভগৎ সিং একমাত্র শক্তি। এবং আজকে যখন গোটা দেশে কৃষক আন্দোলন চলছে কৃষিবিল আইন বাতিল করার দাবিতে, তারাও সিদ্ধান্ত নিয়েছে আগামী 23 তারিখে গোটা দেশে এই ভগৎ সিং এর স্মরণে কৃষি বিল আইন বাতিল করার দাবিতে লড়াই হবে। দিল্লিতে ইতিমধ্যেই ভগৎ সিং এর জন্মভূমিটা থেকে পদযাত্রা শুরু হয়েছে গোটা 18 তারিখ থেকে, এটা এসে দিল্লিতে মিলবে, সেখানে ব্যাপক জমায়েত হবে। আমাদের রাজ্যের মতো আমরা 23 তারিখে সব রাজ্যেই জমায়েত হবে কৃষি আইন বাতিল করার দাবিতে ভগৎ সিংকে। ভগৎ সিং আমাদের সংগ্রামের প্রেরণা, এটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। এই দিনে এই যুব সমাজ আরও সংকল্পবদ্ধ হতে হবে যাতে ভগৎ সিংহের আদর্শকে আমরা চিরজীবী করে আমরা এগিয়ে গেলাম। এই হোক আজকের।